নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামী এক মাস শনি মহারাজ হচ্ছে মহাবলি অর্থাৎ মহা শক্তিশালী হওয়ার ফলে এই ছয় রাশি আগামী এক মাসে মধ্যে ছয় রাশির অর্থনৈতিক দিকটা যথেষ্ট মজবুত কিন্তু হবে কোন কোন দিক থেকে এই ছয় রাশি লাভবান হবে আমি তাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে কিন্তু থাকবে অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করুন দেখুন শনি মহারাজ আগামী এক মাস থাকছে মকর রাশিতে এবং রবির সাথে রবির সাথে মকর রাশিতে থাকছে এবং উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশে শনি রাশি পরিবর্তন করছে এই যে রবির সাথে থেকে অস্তমিত হচ্ছে এমনিতে রবি এবং শনি একত্রে ভালো নয় রবির সাথে থাকার জন্য এই যে শনি অস্তমিত হয়ে অর্থাৎ অন্ধ এই সময়ের মধ্যে ছয়টি রাশিকে ভালো ফল কিন্তু দেবে অনেকেই বলবে যে শনি রবি তো ভালো ফল দেয় না আমি বলবো এই জায়গাটা কিন্তু শনি কিন্তু সক্ষেত্রিক এবং বুধের সাথে একত্রে অবস্থান কিন্তু করছে বুধের সাথে যে একত্রে অবস্থান করছে শনি বুধ এবং রবি এবং শনি রবির দ্বারা অস্তমিত হওয়ার ফলে আগামী এক মাস এই ছয় রাশিকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী করতে চলেছে কোন এই ছয় রাশি কোন কোন দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন শনি দেব হচ্ছে কলিযুগে হচ্ছে ন্যায় গ্রহ এবং কর্মফল দাদা শনি আপনার জন্মছকে যেমন পজিশানে থাকবে আপনার যেমন কর্ম থাকবে ঠিক তেমন তেমন ফল আপনি কিন্তু পাবেন এটা আপনার জন্ম ছক অনুযায়ী বিচার কিন্তু হবে আপনার জন্ম শনির প্লেসমেন্ট দেখুন প্রথম যে রাশির কথা আমি ভালোর কথা বলবো আমার যে রাশিকে বিশেষ মানে স্পেসিফিক ভালো আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির আপনার এই শনি শশন মহাপুরুষ যোগ সৃষ্টি করছে একাদশ একাদশপতির সঙ্গে যুক্ত হচ্ছে ভাগ্যপতির সাথে যুক্ত হচ্ছে দুর্দান্ত যোগ তুলা রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ আপনাদের পৈতৃক সূত্র থেকে অর্থ লাভ রাজনীতি থেকে আপনাদের কেরিয়ারে উত্থান কর্মপ্রাপ্তি এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের এই সময় এই আগামী এক মাসের মধ্যে কিন্তু সম্পন্ন হবে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষরাশি আপনার পঞ্চম প্রতিকে কানেক্ট করে কর্মপ্রতির সাথে এবং ষষ্ঠ প্রতিষ্ঠাতে কানেক্ট হচ্ছে দুর্দান্ত যোগ আপনাদের ক্ষেত্রে সন্তান ক্ষেত্র আপনাদের ভালো এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং কর্মের ক্ষেত্রে আপনাদের উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আকর্ষিক ধন প্রাপ্তি আপনাদের হতে চলেছে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি আকস্মিক ক্ষেত্রে অর্থ পাওয়া এটা কিন্তু নির্দেশ করছি এরপরের যে রাশি কন্যা রাশি দেখুন কন্যা রাশি ক্ষেত্রে দেখুন আপনার পঞ্চম স্থানে রবি চলেছে আমি একটা কথা বারবার বলে থাকি পঞ্চম স্থানে যখন রবি যখন অবস্থান করে কি না বারবার প্রত্যেক ভিডিওতে যারা আমার ভিডিও শুনবেন তাদের ক্ষেত্রে কিন্তু যারা প্রেগনেন্সি পিরিয়ডে থাকে তাদের ক্ষেত্রে একটু হলো সমস্যা হয় অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা প্রেগন্যান্সি পিরিয়ডে মিসক্যারেজ হয়ে যাওয়ার জায়গাগুলো কিন্তু বেশি দেখা যায় অর্থাৎ এই সময় গর্ভবতী মহিলাদেরকে আপনাদের পঞ্চমভাবে যেহেতু চলে আসছে কন্যা রাশির ক্ষেত্রে এতদিন আপনার সিংহ রাশির পঞ্চমভাবে ছিল এবার আসছে কন্যা রাশির কিন্তু শনির সাথে আবার যুক্ত হচ্ছে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কেয়ার রাখুন অর্থাৎ যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাদের ভালো আর্থিক স্থিতির জায়গা কর্মের জায়গা কেরিয়ারের জায়গা উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে বিদেশ থেকে আপনাদের লাভ হবে শুধু সন্তানের জায়গাটা নিয়ে আমি আবারও বলছি বিশেষ করে এই জায়গাটা কেয়ারফুল থাকুন সন্তানের জায়গাটা নেই কিন্তু পঞ্চমভাবে রবি কিন্তু সমস্যা কিন্তু হয় অর্থাৎ গোচরে পঞ্চমভাবে রবি কোনো মাথেই ভালো ফল কিন্তু দিয়ে থাকে না এই সময়টা বিশেষভাবে কেয়ারফুল থাকার চেষ্টা করুন এরপরের যে রাশির কথা আমি বলব সেটি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির আপনার ভাগ্যপতি ভাগ্য হবে চতুর্থপতি পঞ্চমপতি দনপতিকে কানেক্ট করছে মানে দুর্দান্ত যোগ শনি এখানে আপনাদের ভাগ্য তো উদয় করবে কর্মবতীকে নিয়ে পঞ্চমপতিকে নিয়ে ধনপতিকে নিয়ে চতু চতুর্থপতিকে নিয়ে সম্পত্তি থেকে লাভ দিবে সুখ সাধন দিবে স্ত্রী থেকে আপনাদের ভালো স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনাদের নিজস্ব প্রপার্টি নিজস্ব বাড়ি যানবাহন এই সকল জায়গাগুলো আপনাদের হবে আর্থিক উন্নতি কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অর্থাৎ বিষরাশি ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি আপনাদের হবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে প্রমোশন পদোন্নতি বিদেশ থেকে লাভ যারা কম্বাইন্টে কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে তাদের তারা লাভ পাবে রাজনীতির ক্ষেত্রে উত্থান এবং আপনাদের যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন চাকরি পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি কিন্তু আপনাদের করতে চলেছে এরপরের যে রাশি কথা বলব চার নম্বর যে রাশি সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু রাশিতেই শশনগম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে অনেকেই ভাববেন যে হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কী কী করে ভালো হতো মকর রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা ভাগ্যের সাপোর্ট আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের কর্মযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে এবং বিদেশ থেকে আপনারা এ সময় কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে এর পরের যে রাশির কথা আমি বলব পাঁচ নম্বর যে রাশি সর্বশ্রেষ্ঠ হতে চলেছে সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যোগ আপনাদের ক্ষেত্রে একাদশপতিকে কানেক্ট করছে চতুর্থপতিকে কানেক্ট করছে থার্ড হাউসে বড় ধরনের কন্ট্যাক্ট আপনাদের ক্ষেত্রে আসবে শনি কিন্তু আপনাদের যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছে পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ দেবে ইঞ্জিন লাইনে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ যারা মেডিসিনের বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এবং সম্পত্তিগত দিক প্রপার্টির দিক থেকে আপনারা লাভ কিন্তু পাবেন এবং ভাগ্যের সাপোর্ট এবং দাম্পত্য সুখের জায়গাও বৃষ্টিক রাশির কিন্তু দেখা যাচ্ছে গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যা যুক্ত আছে তাদের থেকে কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম সবশেষে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে ভ্রমণ করছে মানে দেখুন রাশির অধিপতি ষষ্ঠভাবে ভ্রমণ করছে এবং সেখানে শত্রু রাশিতে এবং ধনপতি এবং একাদশপতিকেও কিন্তু কানেক্ট করছে দেখুন এই জায়গাটা দুর্দান্ত যোগ অনেকে ভাববেন যে ষষ্ঠ ষষ্ঠভাবে কানেক্স যোগ সাথে কিন্তু না এখানে যাদের আমি আবারও বলছি যাদের কেস কাভারি আইনি জটিলতা চলছিল সেখান থেকে আপনারা কিছু হলো রিকভারি এই সময় কিন্তু হবে অর্থাৎ আইনি জটিলতা আপনাদের কাটবে আর্থিক দিক থেকে আপনাদের ভালো সফলতা অর্থাৎ লাভের জায়গা সাকসেস জায়গা দীর্ঘদিন আটকি আছে পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের আপনি সিংহ রাশি মানুষ লিখে নিন আপনাদের সম্পূর্ণ হবে আপনাদের ক্ষেত্রে যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে ভালো আপনাদের ডুবে গেছে আটকে গেছে এই এমন টাকা বা সম্পত্তি আপনাদের পুনরুদ্ধার হবে এবং এর পাশাপাশি বৃহস্পতি রাশির উপর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে শরীরগত দিকটা যথেষ্ট ভালো হবে তবে আপনারা গাড়ি ঘোড়ার চালানোর দিকে সাবধানতা অবলম্বন করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন